लाइथमी शागिजा शिकांग टीबीएससी बोर्ड बनाए कर्जा माध्यमिक ते कुसुम माध्यमिक आमजों ने बुधाई हाय के बा अंखारे शाकले रिजर्व मने ते आरंभ उस जगह कबांग को गर्म सुनाई रोड पास नहीं लिया आप लोग निश्चित नो चाहे वो हास्ते गरंगे खेल ऐना ये रंग सिरंगे तो नहीं रो खोरां टी शलाई लहार अंखो लाई लहार वकाशु लाई मने कोरोना वायरस एवरुमा बाय आमजों मोशन इंडिया के बाकी फेल ऐना ने ना आबा बाय चौबाने बिशन ते हास्ते ने रंग मंत्री ने शिमे चंगे टीबीएससी बोर्ड लीला की थांगवाने साधारण देश हाई नो हाई अंकारी कहा चेहरे नाजाई आवन विशिंग दिन चेंगजाकोनी माध्यमिक ते कुजुग माध्यमिक आमजमोनी खाता नाइने सामंग बुतांग सांग्रम साला कक्तमा थोर बसकांग फाये बोर्ड ने कासको बहुत सहस थाका फाइनल चार साल ने विशिंग नो जत सामंग बुतांग सराय सराय नाइ ते जे अंकारी सकलाई जांगनाय आबाबा एजेंट सिलाय रक जाजाकनाय तंथों जांगनाय আপনারা জানেন যে আমাদের শিক্ষা পর্ষদ পরিচালিত এবার পরীক্ষা হয়নি বিভিন্ন রাজ্যের শিক্ষা বোর্ড যে পদ্ধতিতে ফলাফল ঘোষণা করেছে বা কেন্দ্রীয় সিবিএসসি যে পদ্ধতিতে বলেছে মোটামুটি সেই আছে আমাদের একটা এক্সপার্ট কমিটি করা হয়েছিল তার ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়েছে মাধ্যমিকের 31 জুলাই আর হায়ার সেকেন্ডারি 1 আগস্ট ফলাফল মোটামুটি অন্যান্যবারের চেয়ে ভালোই হয়েছে তার সত্ত্বেও ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীরা মানে প্রায় পরীক্ষা না দিয়ে একেবারে পাস করার দাবি জানাচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করেছে আমরা পরীক্ষা দিলাম না ফিল করলাম কিন্তু আমার প্রশ্ন যারা পাশ করলো তারাও তো পরীক্ষা না দিয়ে পাশ করলো তারা সেই কথাটা বলছে না কেন এনিওয়ে এখন একটা করোনা ভাইরাসের কারণে পরীক্ষা হয়নি আজ এটা একটা মৌকা তারা বুঝতে পারছে এই বিভিন্ন রাজ্য শিক্ষা বোর্ড সিবিএসসি ফলাফল অনেকটাই পাশ করে দিয়েছে 99% কোথাও কোথাও আরও বেশি ফলে উদ্ভূত পরিস্থিতিতে বোর্ডের প্রায় কিছু করণীয় নয় কিন্তু রাজ্য সরকার ভাবছেন যে এটা একটু কোনো বিবেচনা করা দরকার সেই জন্য রাজ্য সরকারের পরামর্শ ক্রমে যারা পরীক্ষা অসম্ভব হয়েছে তাদের এই সপ্তাহ ধরে নাম্বারের ইয়ে করা হচ্ছে রিভিউ করা হচ্ছে অর্থাৎ বিভিন্ন স্কুলের জেলাভিত্তিক বিভিন্ন স্কুল থেকে মাস্টারমশাই এসে তারা যে নাম্বার দিয়েছিলেন বোর্ডের রেকর্ডে সেই নাম্বারটা ঠিক ঠিক আছে কি না সেটা তারা দেখে যাচ্ছেন তা অসম্মতি থাকলে তারা সেটা কমাট করে যাচ্ছে এই রিভিউ কাজটা শেষ হবে আগামী শনিবার এরপরে আমার ধারণা রাজ্য সরকার যথাযথ মানে সিদ্ধান্ত নেবেন ফলাফল সম্ভবত আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।